বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে চতুর্থ অধ্যায়ের চ্যাপ্টার বেসিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায়টি করতে গেলে আমাদের কি কি সূত্রের প্রয়োজন হবে এবং সেই সূত্রগুলো আমরা কিভাবে ব্যবহার করব এবং এগুলো কিভাবে তৈরি হলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ফারুক মিয়া, সহকারী শিক্ষক হাই স্কুল, তোমাদের সাথে আছি আজকে। এখানে কি দেখতে পাচ্ছ বলো? দেখতে পাচ্ছ স্ক্রিন দেখতে হ্যাঁ, কয়টা কয়টা সাত আছে এখানে? এখন এই চারটা স্ল্যাবে কোন আকারে, এই সবাই মিউট করো, মিউট না করলে বোঝা যাবে না, মানে একজন একজন করে কথা বলবা, সবাই কথা বলবা না, তাহলে কিছু বোঝা যাবে না। আমি যদি বৈজ্ঞানিক রূপে এগুলাকে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো 7 টু দি পাওয়ার 4, ঠিক আছে না? আমরা জানি যে এখন এখানে কি আছে বলো, কি দেখতে পাচ্ছ? এখানে গণ কয়টা এক্স? আর এখানে তো স্যার আনলিমিটেড, আনলিমিটেড না লিমিটেড, তুমি গণ, গণলেই বুঝতে পারবে। 10টা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কি বুঝলাম, y^7 অর্থাৎ যতগুলো গুণ হবে ততটা পাওয়ার হয়ে যাবে নাকি? জি স্যার, গুণ থাকলে সেগুলো কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। এখন 2² বলতে আমরা কি বুঝি? দুইটা টু। জি স্যার, x ইনটু x, টু ইনটু টু, গুণ আকারে থাকবে। জি স্যার, জি স্যার। আচ্ছা, আবার 7³, তাহলে কি হবে? 3 বার 7 গুণ হবে, এ স্কোয়ার হচ্ছে এ ইন্টু এ, তাহলে অনুরূপ ভাবে x^5 কি হবে বলো? তার 5টা x আর কি, মানে 5x গুণ হবে, 5টা x গুণ হবে, ঠিক আছে। তাহলে আমরা দুই ভাবে দেখলাম, একবার দেখলাম যে যদি গুণ আকারে থাকে তাকে আমরা পাওয়ার আকারে লিখতে পারি, আর একবার আমরা দেখলাম যদি পাওয়ার থাকে সেটাকে আমরা ভেঙে গুণ আকারে লিখতে পারি, করতে পারি, লিখতে পারি। এখন a^n হলে কি হবে? যখন 5 ছিল 5টা, 2 ছিল 2টা, তাহলে a^n হলে কি হবে? n দ্বারা a গুণ হবে, a হবে n সংখ্যক, এটা এখানে মনে রাখবা যে পাওয়ার যত সে ততবার গুণ হবে। তাহলে আমার এখানে a এর পাওয়ার আছে n, তাহলে n বার গুণ হবে, কি বলো? তাহলে n সংখ্যক হচ্ছে একটা অজানা সংখ্যা, আমরা জানি না, এই জন্য আমরা কি করব, আমরা লেখার সময় দেখো কিভাবে লিখব, ডট ডট ডট, n সংখ্যক, কত সংখ্যক? n সংখ্যক। আচ্ছা, দেখি আর কে কে যেন আসতেছে আমাদের এখানে, আমরা একটু জয়েন করে নেই। ওকে স্যার, কৃষ্ণা এসেছে স্যার, হ্যাঁ নাইমুল হাসান। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বুঝলাম যখন আমাদের অজানা সংখ্যা দেয়া থাকবে আমরা সেই সংখ্যাটাকে উল্লেখ করব। a^n মানে হচ্ছে n সংখ্যক a গুণাকারে থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, a^m মানে হচ্ছে m সংখ্যক a গুণাকারে আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, a^n হচ্ছে n সংখ্যক a গুণাকারে আছে। এবার আমরা যদি দুইটাকে
একসাথে গুণ করি তাহলে কি হবে, এম সংখ্যক এ আর এন সংখ্যক এ একসাথে হয়ে যাবে না? ধরো তোমার কাছে পাঁচটা এ আছে আর সাতটা এ আছে দুই জায়গায় আলাদা আলাদা, তুমি গুণ করলা তাহলে কয়টা হয়ে যাবে একসাথে, পাঁচটা গুণ আর সাতটা গুণ একসাথে কয়টা হয়ে যাবে একসাথে করে ফেললে বারোটা। ঠিক তদ্রুপ এখানে এম সংখ্যক এ আর এন সংখ্যক এ আমি যদি একসাথে গুণ করি তাহলে আমার হয়ে যাবে এম প্লাস এন সংখ্যক, এটা বোঝা যায়? বুঝতে পারছো? আবার কি হলো, তাহলে আমরা এটাকে এ টু দি পাওয়ার এম প্লাস এন লিখতে পারি না? আচ্ছা তাহলে সূত্র এক হচ্ছে আমাদের গুণের সূত্র, আমরা জানি এটা, যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়, গুণ থাকলে কি হয় পাওয়ার গুলো যোগ হয়ে যায়, যোগ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের এক নং সূত্র, তোমরা মনে রাখবা চতুর্থ অধ্যায়ে আমাদের প্রথম যে সূত্রটি জানতে হবে সেটা হচ্ছে যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো কি হয় যোগ হয়। সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এবার আমরা সামনের দিকে যাই, যদি একাধিক হয় যেমন এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার জেড ইন্টু এ টু দি পাওয়ার এম তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস জেড প্লাস এম। জি স্যার, যতগুলা যা স্যার যতগুলা সংখ্যা হবে ততগুলা মানে পাওয়ার গুলা যোগ করে দেব যোগ হয়ে যাবে। আরেকটা বিষয় আমি তোমাদের বলি, এই যে এ এগুলাকে কি বলে, এগুলাকে বলা হয় বেস। আমার এখানে নেটে এত প্রবলেম হয় না আজকে মনে হচ্ছে, এটা কি তোমার দুর্ভাগ্য না আমার দুর্ভাগ্য? এখন আমাদের একটা মহা দুর্যোগের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তোমরা জানো আমরা চাইলেও সবাই একসাথে ক্লাসে একত্রিত হতে পারতেছি না, যার কারণে আমাদেরকে আজকে এই প্ল্যাটফর্ম গুলো সাহায্য নিতে হচ্ছে। তো দেখা যাক ইনশাল্লাহ একটু কষ্ট হলেও তোমরা আমার সাথে থাকো, হ্যাঁ আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ এই সমস্যা গুলাকে ওভারকাম করব। কালকে আমরা ক্লাস করছি খুব ক্লিয়ার না? জি স্যার জি স্যার ক্লিয়ার ছিল। আজকে এরকম সমস্যা হচ্ছে কেন? এটা দেখো 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা 3 আর 3 কিউব মানে কয়টা, 3টা 3 3টা আবার 3 কিউব x কিউব ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 এটা 3টা x আর 5টা x হ্যাঁ তাহলে উপরে থাকে উপরে এটা কি হবে বলো স্যার? স্যার এবার এখানে দেখো এ টু দি পাওয়ার এম, ওইখানে একটু ভুল ছিল হয়তো, যাই হোক এ টু দি পাওয়ার এম হচ্ছে এম সংখ্যক এ, এ টু দি পাওয়ার এন হচ্ছে কি এন সংখ্যক এ, আমরা এটা আগে এবার আমরা যদি ভাগ করি ভাগ করলে কি হবে, কমে যাবে নাকি কাটাকাটি যাবে? তাহলে এম সংখ্যক থেকে এন সংখ্যক কাটা চলে যাবে, আমার এম সংখ্যক ছিল এন সংখ্যক চলে গেল তাহলে থাকবে কয় কত সংখ্যক, এম মাইনাস এন সংখ্যক নাকি, এম মাইনাস এন সংখ্যক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে একটা জিনিস দেখো, এর আগে যে আমাদের ছিল সূত্রটা সেটা ছিল গুণের, গুণ থাকলে হয় যোগ আর এখানে ভাগ থাকলে কি হয় বিয়োগ। আবার এটা একটু খেয়াল করো লাস্টের লাইনটা দেখো, লাস্টের লাইনে কি আছে 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম,
এটা কেন হলো? এটা কেন হলো এটার কারণ হচ্ছে, আমি তোমাকে বলি, তোমরা শোনো আমার কথা, না না, এখানে মূল ব্যাপারটা হচ্ছে এর আগের যে আমাদের লাইনটা ছিল সেখানে এম হচ্ছে বড়, এন হচ্ছে ছোট, এম কি বড় আর এন কি ছোট, এন হচ্ছে ছোট, এম হচ্ছে কি বড়, আর এজন্য এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আর আমাদের পরের ব্যাপারে এনটা বড়, কে বড়, এন বড়, আর এম হচ্ছে কি ছোট, এজন্য আমাদের হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখানে ভাগের ব্যাপারে দুটো সূত্র পেলাম, তোমরা একটু লিখে নাও, এটা একটু লিখে নাও, a বাই a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। হ্যাঁ বলো, এক মিনিট লেই স্যার, একটু লেখো আচ্ছা, তোমরা কি উঠেছো? আচ্ছা, তাহলে আমরা দুটো বেসিক সম্পর্কে জানলাম, এবার আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানব। কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ কি, এটা বলো। তাহলে এটা কি হবে আমার, থ্রি ইন্টু ফাইভ কয়বার গুণ হবে? চারবার। দেখো আমরা চারবার গুণ করি। এবার আমরা আলাদা করব, তিনকে আলাদা করে ফেলবো, পাঁচকে আলাদা করে ফেলবো। এবার তিন কয়টা হলো, চার পাঁচ কয়টা হলো, চারটা চারটা করে হয়েছে না? তাহলে আমরা কি লিখতে পারি, থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর। এ বি হোল কিউব, এর অর্থ কি এ বি কয়বার গুণ হবে? তিনবার। তিনবার। এবার আলাদা করি, এ তিনটা বি তিনটা, তাহলে আমরা লিখতে পারি এ কিউব ইন্টু বি কিউব। ঠিক আছে? আচ্ছা, এবার এন সংখ্যক, তাহলে এ বি কত সংখ্যক গুণ হবে? এর মধ্যে এ থাকবে, এ থাকবে এন সংখ্যক, বি থাকবে এন সংখ্যক, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। তাহলে সূত্র তিন হচ্ছে গুণফলের ঘাত, আমাদের যদি একাধিক বেজের উপরে একটি পাওয়ার থাকে সেই পাওয়ারকে আমরা আলাদা আলাদা দিতে পারি, যেমন এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এ টু দা পাওয়ার এন ইন্টু বি টু দা পাওয়ার এন। ঠিক আছে? এটা লেখো, সূত্র তিন লিখে রাখো, শুধু সূত্র তিনটা লিখো। আচ্ছা, যারা স্ক্রিনশট নিয়ে নিছো ভালো, যারা খাতা কলম নিয়ে লিখতেছো এটাও ভালো, তবে আমি বলবো তোমরা খাতা কলম ব্যবহার করবা, তাহলে এটা আরো বেশি তোমাদের মনে থাকবে। স্যার আজকাল লিখতে পারতেছি না স্যার, বাইরে ঘরে রয়েছি। আচ্ছা তুমি স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এবার হচ্ছে চার নাম্বার সূত্র, ভাগফলের ঘাত। ভাগফলের ঘাত হলে কি হবে, ভাগাকারে থাকলে হ্যাঁ লব এবং হর আলাদা আলাদা পাওয়ার গুলো পেয়ে যাবে। এ বাই বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এ টু দা পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দা পাওয়ার এন। এটাও তোমরা নিয়ে নাও, লিখে নাও। মাজিদ বারবার চেষ্টা করতেছে কিন্তু আসতে পারতেছে না আমাদের সাথে, এখন তো আমারটা ভালো সার্ভিস দিচ্ছে, সমস্যা হচ্ছে না। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, লাইটটা জ্বালাও একটু।
আচ্ছা এবার আসো, এটা কি কি দেখতে পাচ্ছ? এবার বলো, আমরা এক নাম্বার বেসিকে শিখেছিলাম গুণ থাকলে পাওয়ার গুলো কি হয়, তাহলে আমরা যদি এখানে যোগ করি কত আসছে? বারো। বারো, তাহলে বারো কে আমরা কি লিখতে পারি? থ্রি ইন্টু ফোর লিখতে পারি না? আচ্ছা আবার এটা দেখো, এক্স টু দি পাওয়ার ফাইভ হোল টু দি পাওয়ার ফোর, তার মানে এক্স টু দি পাওয়ার ফাইভ চারবার, কয়বার? চারবার। পাওয়ার গুলো যোগ হয়ে গেল এক্স টু দি পাওয়ার টোয়েন্টি, দেখা যায় ফাইভ ইন্টু ফোর। এবার এটা কি হবে বলো স্যার? তার এন হচ্ছে স্যার, এন স্যার, এম এন, স্যার এম এন হবে। তার আগে আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার এম টা এন সংখ্যক, এ টু দি পাওয়ার এম টা এন সংখ্যক, তাহলে এখান থেকে আমরা এন সংখ্যক এম যোগ হবে, তার মানে হবে এম ইনটু এন। এখান থেকে আমরা সূত্র পাই ঘাতের ঘাত, ঘাতের ঘাত মানে কি? একবার পাওয়ার আছে আবার পাওয়ার আছে, ডবল পাওয়ার, ডবল পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়? ডবল পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়? গুণ হয়। ডবল পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়। এটা লিখে নাও সূত্র পাঁচ, সূত্র পাঁচ লিখে নাও। লিখছো? আচ্ছা এবার আসো সামনে যাই আমরা, শূন্য ঋণাত্মক সূচক, কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান কি হবে? এবার আসো ঋণাত্মক, এই যে দেখো এ টু দি পাওয়ার মাইনাস এন, এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন। এখানেও শর্ত আছে, এর মান জিরো হতে পারবে না, আর এন বিলংস টু এন, এনটা বড় হাতের এন কে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাহলে এনটা হবে সবসময় স্বাভাবিক সংখ্যা, এনটা কি হবে? স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যা। আচ্ছা এই গেল আমাদের শূন্য ঋণাত্মক সূচক। তো আজকে আমরা এই চ্যাপ্টারের বেসিক গুলা নিয়ে আলোচনা করলাম, আগামী ক্লাস থেকে আমরা এই চ্যাপ্টারের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, এবং আগামী নেক্সট ক্লাস তোমাদেরকে আমাদের যে গ্রুপ রয়েছে দশম শ্রেণীর গ্রুপ সেখানে জানিয়ে দেওয়া হবে। আর তোমরা কি রুটিন পাইছো আজকে ঝুমের রুটিন? কালকে কার ক্লাস? হ্যালো স্যার, কার ক্লাস নেই কালকে? কালকে আগামী কাল কার ক্লাস স্যার? 3 তারিখে ক্লাস স্যার। আগামী স্যার কালকে কি 8 এর ক্লাস স্যার? নাই স্যার, 8 এর ক্লাস লাস্ট সবার। তোমরা সবসময় গ্রুপটাতে
মানে মনোযোগ রাখবা এবং তোমরা তোমাদের ক্লাসের বন্ধুদেরকে সবাইকে এই গ্রুপে অ্যাড করে ফেলবা। ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে।